আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই রোজিনাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে লেটুস গাছের যত্ন ও পরিচর্যা করবেন এবং লেটুস গাছের বিভিন্ন গুণাগুণ নিয়ে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবাই আগে আপনার কাছে পৌঁছে যায় এখন আমি লেটুস গাছের যত্ন হিসেবে নিচের যে নষ্ট পাতা প্রত্যেকটি নষ্ট পাতা আমি একটি কাটার দিয়ে কেটে দিব নষ্ট পাতাগুলো থাকলে গাছের জন্য অনেক ক্ষতি তাই আমি প্রত্যেকটি গাছের নিচে যে পাতাগুলো শুকিয়ে গেছে ওই পাতাগুলো কেটে দিব লেটুস গাছের গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না লেটুস গাছে আছে ভিটামিন এ ভিটামিন চি আট মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে যাদের হাসি কাশি আছে তারা এ পাতা খেলে অনেক উপকার হবে যাদের ওজন বেশি তারা এ পাতা খেলে ওজন কমে যাবে এ পাতায় রয়েছে পঁচানব্বই দশমিক পাঁচ পারসেন্ট পানি আর এ পানিতে রয়েছে রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা যা রক্তকে সুস্থ রাখে ত্বকের কোনো অংশ কেটে গেলে এ পাতা থেতলে লাগিয়ে দিলে অনেক উপকার আমার প্রত্যেকটি গাছের নিচের নষ্ট পাতা কেটে দেওয়া হয়ে গেল এখন আমি গাছের মাটিগুলোকে হালকাভাবে আলগে নেব যত্ন হিসেবে তেমন কিছু দিতে হয় না সামান্য যত্নতে এ গাছ বেড়ে উঠে আমি এক মাস আগে এ গাছটি লাগিয়েছি বেলে বেলেদোয়াশ মাটি এ গাছের জন্য খুবই উপকারী প্রত্যেকটি গাছের মাটি আলগানো হয়ে গেল এখন আমি প্রত্যেকটি গাছে ব্যবহৃত চা পাতা ধুয়ে রোদে শুকিয়ে রাখছি ওই চা পাতাগুলো আমি এক মুঠো করে দিয়ে দেব কারণ চা পাতাতে আছে প্রচুর নাইট্রোজেন আমরা জানি নাইট্রোজেন গাছের পাতা বৃদ্ধিতে সাহায্য করে আর এই গাছের মেইন হচ্ছে পাতা তাই আমি প্রত্যেকটি গাছে চা পাতা দিয়ে দিলাম এখন এখানে আমি তরল জৈব সার এক গ্লাস করে প্রত্যেকটি গাছে দেব এ জৈব সার আমি সবজির কোষা পনেরো দিন পচে সে পানির সাথে আরও পানি মিশে তরল জৈব সার আমি নিজে ঘরে বানিয়েছি আমার ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন এ পাতা আমরা বার্গার সালাদ রান্না বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি যাদের কিডনি সমস্যা এবং হজমে খাদ্য হজমের সমস্যা এ পাতা তাদের জন্য অত্যন্ত উপকার যাদের প্রস্রাবের পরিমাণ কমে যায় এ পাতা খেলে প্রচুর উপকার চাইলে আপনারা সবাই একটি করে লেটুস গাছ আপনাদের বাড়ির আঙ্গিনে বারান্দায় কিংবা ছাদে বসাতে পারেন তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি আপনাদের কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন আজকের জন্য এটুকুই ভিউর্স ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম